গল্পকথন বে কল চ্যাপ্টারটুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গিরিবালা দেশের বাড়িতে অনেক দিন ছিলাম না গ্রামের অন্য সব পাড়ার লোকদের ভালোভাবে চিনিনে বা জানিনে সেবার মাঘ মাসের দিন বাজার থেকে ফিরছি এমন সময় একটি সাদা থান পরা বিধবা স্ত্রীলোক বিনীত সুরে বললে একটু দাঁড়ান বাবা পরে সে আমাকে শ্বাসটাঙ্গি প্রণাম করলে এরকমভাবে প্রণাম পেতে আমি অভ্যস্ত নই সংকুচিতভাবে বললাম এসো মা এসো কল্যাণ হোক ও বেলা কি বাড়ি থাকবেন হ্যাঁ কেন বলতো আমি একবার যাব আপনার কাছে বেশ মনে ভাবতে ভাবতে এলাম মেয়েটিকে আমি অনেকদিন আগে যেন কোথায় দেখেছি তখন ওর এরকম বিধবার বেশ ছিল না তাছাড়া এখন ওর বয়সও হয়েছে বিকেলবেলা যখন মেয়েটি আমার বাড়ি এলো তখন ওকে ভালো করে চিনলাম এ দেখছি সেই গিরিবালা এর যৌবন বয়সে আমি একে অনেকবার দেখেছি তখন এর বেশ ভূষা ছিল অন্যরকম বাজারে যাবার আসবার পথে একে রূপের ঝলক ছুটিয়ে হেলে দুলে চলতে দেখেছি তখন এর পরনে ছিল কালা শাড়ি বাহুতে অনন্ত হাতে বালা কানে মাকড়ি গলার হার কোমরের রূপর গোট অনেক দিনের কথা তখন ম্যাট্রিক পাস করে সবে কলেজে ভর্তি হয়েছি কার কাছে যেন শুনেছিলাম ওর নাম গিরিবালা চরিত্রের পবিত্রতার জন্য অতটা বিখ্যাত নয় সেই থেকে ওকে দেখলে পাশ কাটিয়ে বরাবর চলে গিয়েছি গিরিবালার দিকে ভালো করে চেয়ে দেখলাম এখন ওর বয়স হয়েছে যৌবনে কীরকম ছিল আমার মনে হয় না তবে এখনোকে দেখে মনে হয় না কোনোকালে ওর যৌবন ছিল তবে রংটা এখনও বেশ ফর্সা আছে চোখ দুটো এখনও বেশ সুন্দর মনে ভাবছিলাম গিরিবালার কি দরকার আমার কাছে আমি তো কোনোদিন ওর সঙ্গে একটা কথাও বলিনি আমাকে কি করিবা ও চিনলে আমাকে এ গ্রামের অনেকেই চেনে না কারণ বহুদিন অনুপস্থিতির পর আবার দেশে ফিরেছি ছেলেবেলায় যারা আমায় চিনত তাদের মধ্যে অনেকে এখন বেঁচে নেই গিরিবালাও যদিও সেই সময়ের মানুষ কিন্তু ও আমাকে জানত বা চিনত না সে সময় ওর বসবার জন্য পিড়ি পেতে দিয়ে আমার স্ত্রী চলে গেলেন আমি বললাম তোমার নাম গিরিবালা না হ্যাঁ বাবা তুমি আমাকে চেনো আপনাকে এদেশে না চেনে না সে কথা বলছি তুমি আগে আমায় দেখেছিলে দেখেছিলাম বাবা তখন তোমার বাবা মা আছেন তুমি স্কুলে পড়তে যেতে বেশ বসো কিছুক্ষণ গিরিবালা বসেই রইল চুপ করে আমি ভাবছি কেন গিরিবালা এসেছে ভেবে কিছুই পাইনি একটু অস্বস্তি বোধ করতে লাগলাম গিরিবালা বেশিক্ষণ কিন্তু আমায় অস্বস্তি ভোগ করতে দিল না হঠাৎ সে বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করলে বাবা ব্রহ্ম কি তার নম্রভাব ও আগ্রহের সুরে মনে হল জিজ্ঞাসু শিষ্যা যেন পরম জ্ঞানী গুরুর কাছে ব্রহ্মবিদ্যা শুনতে চাইছে আমার হাসি পেল প্রথমটা কিন্তু চমকে উঠেছিলাম তা পরিবেশটি মন্দ নয় আমার সামনে কালকের আনন্দবাজার পত্রিকা যুদ্ধের খবর পড়ছি জিনিসপত্রের দাম দস্তুর ক্রমেই বাড়ছে রাশিয়া হেরে যাচ্ছে হিটলারের দুর্মদ বাহিনী ললিনগ্রাডের উপকণ্ঠে পৌঁছে গেল চা খাচ্ছি তামাক ধরব একটু পরেই আর ভাবছি কাল ডাকঘর থেকে কিছু টাকা না তুললে হাট বাজার হবে না এমন সময় সাবেক দিনের কুচরিত্রা স্ত্রীলোক গিরিবালা আমার কাছে এসে জিজ্ঞেস করছে কি না ব্রহ্মের কথা তাই না হয় বাবু জিজ্ঞেস কর দেশের খবর আজকালকার খবর যেমন গদাই পাড়ুই আমাকে মাছ দিতে এসে জিজ্ঞেস করে দাদা ঠাকুর যুদ্ধের খবরটা কি মনে মনে চটে যাই সে খবরের তোর কি দরকার জার্মানি কোথায় হিটলার কে জানি সব ইউরোপের ইতিহাস পড়েছিস তবে যুদ্ধের খবরের তুই বাবু কি বুঝবি গদাই পাড়ুই তবু পদে ছিল যুদ্ধের খবর জিজ্ঞাসা করা এমন কিছু আশ্চর্যের ব্যাপার নয় সে আজকাল সবাই করে থাকে কিন্তু এ বলে কি আর ব্রহ্ম জিজ্ঞাসা করবার উপযুক্ত গুরু কি সে খুঁজে বার করেছে আর ব্রহ্ম জিজ্ঞাসা করবার উপযুক্ত গুরু কি সে খুঁজে খুঁজে বার করেছে প্রশ্নটা চাপা দেবার জন্য বললাম তুমি আজকাল থাকো কোথায় গিরিবালা বৈষ্ণবচিত দীনতার সঙ্গে বললে আজকাল বাবা আশ্রম করেছি বাজারের পেছনে গোয়ালপাড়ার মুড়োয় যে বটগাছ ওরই উত্তর গায়ে ব্যাপারটা ঘোরালো হয়ে উঠছে ক্রমশ গিরিবালা আশ্রম করেছে এত কথা আমি কি করি বা জানব না জানি ভালো করে ওর পূর্ব ইতিহাস না জানি ওর বর্তমান জীবনের কোনো খবর কথাবার্তা চালু রাখবার জন্যে বললাম বটে বেশ বেশ একদিন তোমার আশ্রমে যাব গিরিবালা হাত জোর করে বললে সে সৌভাগ্যে কি আমার হবে বাবা না না সে কি কথা কতদিন আশ্রম করেছ তা বাবা বৃন্দাবন থেকে যে বছর ফিরলাম সে বছরই শ্রাবণ মাসে বৃন্দাবন থেকে ফিরলাম কার্তিক মাসে আশ্রম প্রতিষ্ঠা করলাম তাহলে বৃন্দাবনেও গিয়েছে গিরিবালা না আগে যা ভেবেছিলাম তা নয় ব্যাপারটা জটিল হয়ে উঠেছে বললাম বৃন্দাবনেও গিয়েছিলে পাপ মুখে আর কি করে বলি আর কোথায় গিয়েছ আর কোথাও যাওয়ার দরকার হয়নি ওখানেই তিনি আমায় কৃপা করেছেন আর অনর্থক তীর্থে তীর্থে বেরিয়ে কি করব যা কাজ তা হয়ে গেল তিনি আমায় দয়া করে সব দিয়েছেন তিনি মানে ভগবান না এ দেখছি খুবই জটিল ব্যাপার থই পাওয়া যাচ্ছে না গিরিবালা প্রবর্তকের থাকেও নি একেবারে কৃপা এর সঙ্গে কথা বলতে সাহস হয় কই বললাম ও আমায় তিনি বললেন আমাকে তোর পুজো করতে হবে না তুই যে আমার মা আমি তোর ছেলে বটে আমার চোখ কপালে উঠবার উপক্রম হয়েছে আর না একে এবার তাড়াতে হবে আর কোনো কথা চলবে না বললাম আচ্ছা গিরিবালা আরেকদিন শুনবখন একটু ব্যস্ত আছি আজ কিন্তু গিরিবালাকে অত সহজে ফাঁকি দেওয়া চলে না সে হাত জোর করে বললে আমার কথাটা কি ব্রহ্ম কি ওসব কথার জবাব আমি দিতে পারবো না তুমি ওপাড়ার গোসাই ঠাকুরের কাছে যাও বরং না বাবা ঠাকুর আপনি বলুন তুমি ভুল করেছ গিরিবালা আমি বইয়ের ব্যবসা করে খাই ব্রহ্মটমের খবর রাখিনি আচ্ছা বাবা ঠাকুর আমি আরেক দিন আসব আজ ফাঁকি দিলেন সেদিন ফাঁকি দেবেন না যেন আমাকে শাস্টাঙ্গে প্রণাম করে গিরিবালা বিদায় নিল আমার স্ত্রী জিজ্ঞেস করলেন ও কে গো ওর নাম গিরিবালা এইটুকু জানি আর জানি যে ওকে তিনি নাকি বেশ কৃপা করেছেন তিনি কে তিনি আর চিনলে না তিনি মানে তিনি ভগবান গড শ্রীকৃষ্ণ ব্রহ্ম আহা হা ঢং বলে স্ত্রী বাড়ির মধ্যে চলে গেলেন আমি সন্ধ্যেবেলায় গ্রামের ফটিক চকর্তির কাছে গেলাম চকর্তির এখন বয়স হয়েছে একসময় যথেষ্ট আমোদ প্রমোদ এবং আনুষঙ্গিক বিষয়াদির অনুষ্ঠান করার ফলে এখন ভগ্ন স্বাস্থ্য হাঁপানি রোগগ্রস্ত বললাম ফটিকাকা গিরিবালাকে চেন এসো বাবা বসো কোন গিরিবালা ও নামে তো অনেক লোক ছিল কার কথা বলছ এই যে গিরিবালা আশ্রম করেছে গোয়ালপাড়ায় পাড়ায় ঘাটে বেড়াতে দেখি হো হো বুঝলাম তা ওকে আর জানিনে। ওকে জানতে জানতে মানে জানতে মানে হুম জানতে বলে যাক যাক সে কথা যাক গে বলিও কীরকম লোক ছিল তা ভালো লোক ছিল অনেক ফুর্তি করেছি ওর সঙ্গে ওর চেহারা ভারী সুন্দর ছিল যেমন নাচতে পারতো তেমনি গাইতে পারত একবার নন্দপাল যতীন দত্ত আর শশী আচার্য তিনজনে দোলের দিন ওর ঘরে সে ফুর্তি কি ওর মদ খেয়ে সে ঘুরে ঘুরে নাচ কালাপেড়ে শাড়ি পরে ঘুঙুর পায়ে তারপর এদিকে গিরিবালা মদ খেত ফটিকচকর্তি হতাশ হয়ে হাল ছেড়ে দেয়ার ভঙ্গি করে বললে না তোমায় দিয়ে বাবাজি কাজ চলল না গিরিবালা মদ খেত মানে গিরিবালা মদ খেত মানে কি গিরিবালা মদের পিপের জন্ম দিয়েছে বলো তুমি বাবাজি এসবের কি বোঝো কেন গিরিবালার খবর নিচ্ছ কেন বলো তো ব্যাপার কি এই জন্যে নিচ্ছি যে সে কাল আমার কাছে এসেছিল তোমার কাছে এসেছিল কেন তোমার কাছে তার এখন আর তোমার কাছে বাবাজি এখন তার বয়স কত না কাকা আপনাকে নিয়ে আর পারা গেল না সে এখন আর সেই গিরিবালা নেই সে এসেছিল আমার কাছে ব্রহ্মের কথা জানতে কার কথা ব্রহ্মের কথা সে কে ব্রহ্ম মানে ভগবান ও থাক বুঝেছি থাক বাবাজি আবার তোমার সামনে যাতা বেফাস বলে ফেলব আপনি জানেন না সে আশ্রম করেছে তিনি তাকে কৃপা করেছেন তিনি তাকে মা বলে ডেকেছেন ফটিকচকর্তী বিশ্বাস সুরে বললে তিনি কে ওই দেখুন আবার আপনাকে তিনি মানে ইয়ে আমি এখন যাই আপনার মেজাজ এখন ভালো নেই দেখছি ভালো কি করে হবে বাবাজি যে কথা তুমি সকালবেলা শোনালে তাতে মেজাজ ভালো রাখবার উপায় কি বলো গিরিবালা নাকি আশ্রম করেছে গিরিবালা নাকি আচ্ছা তাহলে এখন আসি ফটিক কাকা আমার একটু কাজ আছে বসুন শশী আচার্যের নাম পেলাম ফটিক কাকার মুখে শশী স্থানীয় কালী মন্দিরের পূজারী এখন বয়স হয়েছে চোখে ভালো দেখতে পান না তাকে গিরিবালার নাম করতে তিনি বললেন গিরিবালা ডাকসাইটে ইয়ে ছিল সেসব কথা আর তোমার কাছে বলব না বাবা হ্যাঁ জানি সে আশ্রম করেছে সন্ন্যাসিনী হয়েছে ওই যে বলে বৃদ্ধা বেশ্যা তপস্বিনী তাই গিরিবালার পূর্ব ইতিহাস ভালোভাবেই জানা হয়ে গেল সুতরাং সে যখন পুনরায় আমার বাড়ি এলো। তখন আমি বেশ কৌতূহলের দৃষ্টি নিয়ে ওকে দেখলাম বইকালবেলা আমি চা খেয়ে একটু বেড়াতে যাবো ভাবছিলাম গিরেবেলা বললে বাবা একটু পড়ে আমায় শোনাবেন আমি এখানে বই এনেছি কি বই দেখি আপনার বাড়িতেই বইখানা থাক মাঝে মাঝে এসে শুনে যাব বড় ভালো বই বাবা তা আমি তো লেখাপড়া জানি নে বইখানা উল্টে পাল্টে দেখলাম বইখানা অত্যন্ত পুরনো নাম সাধনতত্ত্ব ও জীব মুক্তি লেখকের নাম শ্রীমৎ ওংকারানন্দ সরস্বতী প্রাপ্তিস্থান সাধনাশ্রম গ্রাম সাড়ারিতলা জেলা পুরুলিয়া মানভূম এসব ধরনের বইয়ের উপর আমার কোনো কালের শ্রদ্ধা নেই তবুও গিরিবালার মনস্তুষ্টির জন্য পাতার পর পাতা অত্যন্ত কঠিন সেকেলে বাংলায় লেখা সেই তত্ত্বকথা আমায় গড় করে পড়ে যেতে হল গিরিবালা মাঝে মাঝে হয়তো প্রশ্ন করে হ্যাঁ বাবা তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কটা কি বলছে আমি আবার আগের পাতা থেকে পড়ে যাই যা বুঝতে পারি ওকে বুঝিয়ে বলি প্রত্যেক পাতা শেষ হওয়ার পর ভাবি এইবার কি একটা ছুঁতো করে উঠে পড়া যায় ঘণ্টাখানেক এভাবেই কেটে যাওয়ার পরে গ্রামের দুজন লোক হঠাৎ এসে পড়াতে ধর্মালোচনার আসর ভেঙে গেল গিরিবালা যাবার সময় বইখান আমার কাছে রেখে গেল আর একদিন যত শিগগির হয় ও আসবে সাধন তত্ত্ব শুনতে আমার স্ত্রী বললেন ও তোমার কাছে রোজ আসে কেন ও আপদকে রোজ আসতে দিও না তুমি জানো না গিরিবালা আগে যেমনই থাক এখন ওর পরিবর্তন এসেছে বলেই মনে হয় তা হোক গে ও সব লোক কখনো ভালো হয় না দরকার কি ওর এখানে আসবার এবার কিন্তু গিরিবালা যখন এলো তখন সকলের আগে আমার স্ত্রীকে গিয়ে শাষ্টাঙ্গ প্রণিপাত করলে অনেকক্ষণ ধরে কিসব সব গল্পগুজব করলে তারপর বাইরে এসে আমার সামনে বসল তাকে সাধন তত্ত্ব পড়ে শোনাতে হলো ঝাড়া দু ঘন্টা ইতিমধ্যে বাড়ির মধ্যে চা খেতে গেলে গৃহিণী বললেন গিরিবেলা কি চলে গেল না বাইরে বসে আছে সাধন তত্ত্ব শুনবে যাবার সময় যেন এ এখানে খেয়ে যায় কেন হঠাৎ তার উপর এত প্রসন্ন জানো না সে এক গাদা ফুলবড়ি নিয়ে এসেছে তিনখানা সত্য আর অনেকখানি আমের আচার আমি বললাম আমি নেব যাও সে আমার হাত ধরে জোর দিয়ে বললে এ নিতেই হবে ব্রাহ্মণের সেবার জন্য এনেছি ফিরিয়ে নিয়ে যাব কি বলে ওকে এবেলা বেলা খাইয়ে দিতে হবে বেশ বলছি আমি গিরিবালাকে গিয়ে বলতে সে ভারী খুশি হল একগাল হেসে বললে মায়ের হাতে রান্না পেশাদ পাব এ কি আমার কম ভাগ্যি বৃন্দাবনে একবার ভালো কথা বৃন্দাবনে তোমার কি হয়েছিল সেদিন বলছিলে গিরিবালার মুখে হঠাৎ যেন ভক্তি ও দীনতার ভাব ফুটে উঠল হাত জোড় করে বললে ঠাকুর যদি কৃপা করেন তবে মরুভূমিতে ফুল ফোটাতে পারেন নিশ্চয়ই আমি তবে বলি শুনুন আমি কত সামান্য মানুষ তা আপনি জানেন বৃন্দাবন গিয়ে গোপীনাথের ঘেরা বলে জায়গায় আমাদের গায়ের রসিক পরামানিকের বাসায় উঠলাম গঞ্জের রসিক পরামানিক সেখানে অনেকদিন থেকেই কাপড়ের ব্যবসা করছে জানেন তো রসিকের দিদি বড় ভালো লোক আমার তো বৃন্দাবনে গিয়ে কিরকম হল দু চার দিন মন্দির আর ঠাকুর দেখে দেখে বেড়াই একদিন একেবারে অজ্ঞান অজ্ঞান বাবা ঠাকুর একেবারে ভাবের ঘরে অজ্ঞান বলো কি ভাব সমাধি যাই বলেন বাবা ঠাকুর দশ বারো দিন একেবারে দিনরাত জ্ঞান ছিল না আমার নাওয়া খাওয়া করতে পারতাম না কে মধ্যে হতো যদি রসিকের দিদি না থাকতো কি সেবাটাই করেছিল পনেরো কুড়ি দিন এই যে বললে দশ বারো দিন দশ বারো দিন তো একেবারে অজ্ঞান তারপর জ্ঞান হলো বটে কিন্তু ঘোর কাটে না উঠতে পারি নে হাঁটতে পারি ফিটের ব্যায়াম ছিল না তো আগে না বাবা ঠাকুর শুনুন বলি কাণ্ড সেই অবস্থায় একদিন রশিকের দিদি সন্ধ্যাবেলা সঙ্গে করে কাছে ঠাকুর বাড়িতে নিয়ে গিয়েছে ফিরে আসছি পায়ে একটা কিসের ঠক্কর লেগে হোঁচট খেলাম একখানা ছোট পাথর মাটিতে আর্ধেক পোতা মাটি একটুখানি খুঁড়ে হাতে তুলে দেখি বাবা পাথরের গোপাল মূর্তি বলবো কি আমার সারা গা যেন শিউরে উঠল মনে মনে ভাবলাম আমি তো মহাপাপী আমার উপর তারই অহৈত কৃপা কেন আমি তো কিছু করিনি তার জন্য গিরিবালার চোখ ছলছল করে এলো। না ফটিক কাকা যাই বলুন এর সত্যি অনেক পরিবর্তন হয়েছে পরব মহান্তি হওয়ার পথে উঠেছে দেখছি গিরিবালা হরিদাস ঠাকুর আর লক্ষ্যহীরার উপাখ্যান চোখের সামনে পুনরায় অভিনীত হতে চলেছে নাকি ফটিকাকার কথা আর শুনছি নে বললাম তারপর তারপর বাবা সেই পাথরের বিগ্রহ আমার কাছে তো এসে ঠেলে উঠুক আঁকড়ে আমায় রইল কি বাবা কোথাও যেতে চায় না আমারও বাবা সেই যে বলেছে চৈতন্য চরিতামৃতে নিজেরে পালক ভাবে কৃষ্ণে পাল্ল জ্ঞান আমারও তাই হল নাওয়া খাওয়া চুলোয় গেল গোপাল আমার কি খাবে গোপাল আমার কি নেবে এখনো তাই সেই গোপাল ঘাড়ে চেপে আছে আর নামতে চায় না এখানে আমার আশ্রমে তাকেই তো করে তাকে নিয়েই আছি বলো কি কি বলবো বাবা পুজো করতে দেয় না বলে তুমি যে আমার মা মা হয়ে ছেলেকে পুজো করতে আছে হাত চেপে ধরে স্বপ্ন দিয়েছিল রাত্রিরি ওর জন্যই ভাত রাঁধতে হবে খাওয়াতে হবে আর কোনো দেবদেবী আমি জানি নে বাবা ঠাকুর গোপালী আমার সব গোপালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর কিছু মানি নেই গিরিবালা অবাকি করেছে আমাকে হাসবো না কাঁদবো বুঝতে পারি নে ও খেয়ে সেদিন চলে গেল আমার স্ত্রী খুব যত্ন করি খাওয়ালে নোকে যাবার সময় ও বারবার বরে গেল সামনের পূর্ণিমের দিন বাবা আমার আশ্রমে ঠিক যাবেন দেবেন পায়ের ধুলো বিকেলের দিকে যাবেন গেলাম ওর আশ্রমে পূর্ণিমার দিন বিকেলে ওদের গ্রামের গোয়ালপাড়ার পেছনে খামার কালনা বলে সেকালের গ্রাম সে গ্রাম এখন জনশূন্য বড় বড় ভিটে জঙ্গল হয়ে পড়ে আছে দিন মানে বাঘ বেরোয় খামার কালনায় বরাবর শুনে এসেছি সেই খামার কালনার নির্জন বনের প্রান্তে এক প্রাচীন বটতলায় তিন চারখানা খড়ের ঘর বটের মোটা সরু ঝুরি নেমে এসেছে চালা ঘরের মটকায় সন্ধ্যা ফুল ফুটেছে আশ্রমের আঙিনায় বনে জঙ্গলে পাখির দল কিচিরমিচির করছে ঘন বিকেলের ছায়া দেখে মনে হয় রোদ বুঝি এদিকের কোনো কোনোদিন ছিল না অনেক মেয়ে পুরুষ দেখলাম ওর আশ্রমে উঠোনের মাটিতে বটগাছের ছায়ায় বসে তামাক খাচ্ছে পুরুষটা মেয়েরা পটল আর লাল ডাঁটা কুটছে রাশিকৃত আধমন্টাক লাল মোটা আউশ চাল ধুচ্ছে দুজন মেয়েতে আজ নাকি ওরা সবাই এখানেই খাবে প্রতি পূর্ণিমাতেই নাকি এমন হয় গিরিবালা আমায় পূর্ণিমার দিন কেন আসতে বলেছিল এখন বুঝলাম সন্ধ্যার আগে খোল বাজিয়ে কীর্তন শুরু করলে পুরুষেরা আর রবাহতো অনেক পথ চলতি লোক এসে জুটল জঙ্গলের দূর প্রান্তে গাছের উপরকার আকাশ জোচনায় সাদা দেখাচ্ছিল এরা সবাই আশেপাশের গ্রামের চাষি গোপ কাপালি প্রভৃতি শ্রেণীর নরনারী সবাই মিলে বেশ আমোদ করছে দেখে আমার খুব ভালো লাগল রাত্রে ওরাই রাঁধলে বড় বড় আঙট কলার পাতা পেতে আউশ চালের ভাত আর লাল ডাঁটার চচ্চড়ি সোনাহেন মুখ করে খেলো যে যখন আসে আগে দেখি গিরিবালাকে শাষ্টাঙ্গে পরম ভক্তিভরে প্রণাম করে দুহাতে পায়ের ধুলো নিয়ে মাথায় মুখে দেয় আমি অবশ্যই ওর ওখানে মৎসবের প্রসাদ পাইনি গিরিবালা আমায় খুব যত্ন করে বসালো দাওয়ায় আমি বললাম না আমি গাছতলায় বসি বেশ লাগছে তোমার এই জায়গাটা এত বোন আছে খামার কালনায় আমার জানা ছিল না আমায় বললে একটা কিছু সেবা না করে যেতে পারবেন না বাবা ভাত আমি খাব না বাবা ও আউশ চালের মোটা ভাত আপনাদের খেতে দেব কি বলে ও ওরা খাবে গিয়ে এত চাল ডাল পেলে কোথায় খুব খরচ হয় তোমার দেখছি কিছু না বাবা ওরাই সব আনে নিজেরাই রাঁধে আমদ করে খেয়ে যায় ওরা বড্ড ভালোবাসে আমাকে সবই গোপালের ইচ্ছা ওর সে বিগ্রহ আমি দেখলাম খুব ফুল দিয়ে সাজিয়েছে ছোট্ট একটি পাথরের পুতুলের মতো সেই ঘরে সবারই অবারিত দ্বার চাষিরা পাকা কলা বাতাবি লেবু শশা প্রভৃতি ফল নিয়ে এসেছে গোপালের বেদের আশেপাশে সেগুলো জমা আছে সন্ধ্যের সময় ধূপধুনো দেয়া হয়েছে ছোট্ট একটা মাটির পিদিম মিটমিট করে জ্বলছে ঘরে গিরিবালা আমায় বাতাবি লেবুর কোয়া ছাড়িয়ে শশা কেটে কলার পাতায় সাজিয়ে নিয়ে এসে দিল মিষ্টির মধ্যে আখের গুড় গোটা কতক ছোলা ভিজে ওই সঙ্গে ওর আশ্রমের আবেষ্টনীতে বসে সেই পূর্ণিমার প্রথম প্রহর রাত্রে বেশ লাগল খেতে গিরিবালার মুখে কিছু ভালো কথা শুনবার জন্যে ওরা এসেছে গিরিবালা বোধ প্রতি পূর্ণিমাতেই ওদের কিছু কিছু ভালো কথা শোনায় যারা এসেছে তারা দেখে কেবলই বলতে লাগল মা আজ দু কথা বলবেন না সন্ধ্যে উত্তরে গিয়েছে এবার বলুন মা গিরিবালা সংকুচিত হতে লাগল আমার সামনে বাবা ঠাকুর বরং কিছু বলুন ওদের আপনি থাকতে আমি আবার কি শোনাবো সে কি কথা আমি তো ধর্মকথার আচার্যে নিজেকে বলিনি কোনোদিন রাজনীতির কথা শুনতে চাও শোনাতে পারি উড়োজাহাজ কী করে হলো তার কথাও বলতে পারি কিন্তু তত্ত্ব কথা বাপরে গিরিবালা মুখে বলে বাবার যেমন কথা আমি বা কি কথা বলি আমি বলি তার উপর ভক্তি রাখো সব হবে লোকে এসে বিরক্ত করে আমার গরুর বাছুর হচ্ছে না স্ত্রীর সন্তান হচ্ছে না বেগুন ক্ষেত থেকে বেগুন চুরি যাচ্ছে গায়ে গরুর ধসা পশ্চিমের মড়ক লেগেছে অমুকের বউয়ের সন্তান হয়ে বাঁচে না এসব আমার কাছে নালিশ বিহিত করে দাও মা তবে তো তোমার খুব দায়িত্ব ওরা বাবা কোথায় যাবে বলুন সংসারে ধরে কাকে কার উপর নির্ভর করে একটা কিছু চাইতো আমাকে এসে মা বলে ধরে আমাকে সব ধকল সইতে হয় আমার কি ক্ষামতা বলো গোপাল ভালো করবেন গোপালের প্রসাদী ফুল নিয়ে যাও যা হয় গোপাল করবেন তার দয়া বুঝলে না বাবা কাজ হয় বই কি বাবা লাগে তুক না লাগে তাক ঝাড়ে ঢিল মারলে কোনো বাঁশে লাগবেই ওরা সংসারী মানুষ ওদের বুঝতে হবে সংসারের ভেতর দিয়েই আপনাকে আলো ধরে পৌঁছে দিয়ে আসুক বাবা না না আমি বেশ যাবক্ষণ সবে তো সন্ধ্যে না বাবা সন্ধ্যের সময় এখানে বাঘ বেরোয় আপনি যান সঙ্গে লোক দিচ্ছি বড় রাস্তায় তুলে দিয়ে আসুক গে বড় রাস্তায় যে লোকটা আমাকে আলো ধরে এগিয়ে দিতে এলো ওর দেখি বড় ভক্তি হামাই বললে মা একেবারে সাক্ষাৎ সব উনি ভক্তি ভরে হাত কপালে ঠেকিয়ে উদ্দেশ্যে প্রণাম করলে বললাম খুব ক্ষমতা নাকি উনি সাক্ষাৎ উনিই সব যা বলবেন তাই হবে ছেলে হবে বললি ছেলেই হবে মেয়ে হবে বললি মেয়েই হবে বৃষ্টি হচ্ছে না কলাই মুখ বুনতে পাচ্ছিনে জমি ভাঙতে পাচ্ছিনে নে মাকে গিয়ে ধরলেই হল বলো কি বাকসিদ্ধ নাকি কি বললেন বাবু বুঝতে পারলাম না না ঠিক আছে তারপর তারপর মোদের আপদে বিপদে সব উনি ওনারে ছাড়া মোড়ে জানিনে ছুটে ছুটে আসছি ওর কাছে মা যা করেন লোকটি আমাকে রাস্তায় তুলে দিয়ে চলে গেল যাবার সময় আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললে দেন একটু স্মরণের ধুল ঠাকুর মশাই। আমরা মুরুক্ষু সুরুক্ষু গরিব মানুষ কি বুঝি বলুন অনেক কিছু বলে ফেললাম অপরাধ নেবেন না যাই মা এই সময় দু একটা ভালো কথা আমাদের শোনান কি কথা ভালো কথা ভগবানের কথা আমাদের ওসব কথা কে বলছে বলুন চাষা লোক সারাদিন ভুঁই চাষ ক্ষেত খামার নিয়েই থাকি মায়ের সিরিমুখ থেকে ছাড়া আর পাচ্ছি কোথায় বলুন কে মোদের শোনাচ্ছে ও চলে গেল এতক্ষণে বেশ চাঁদ দেখা যাচ্ছে ফাঁকে খামার কালনায় বড্ড জঙ্গল পোকা আর মুগ্রপোকা ডাকছে ঝোপে। গিরিবালাকে অন্য চোখে দেখলাম এতক্ষণ পর ওর ঠিক স্থানটি কোথায় বুঝতে পেরেছি ওর সম্বন্ধে আমার যে বিদ্রুপ ভরা মনোভাব ছিল তা এখন নেই গঙ্গা নদী সব জায়গায় নেই কিন্তু তা থেকে বেরিয়ে শাখা নদী খাল সোঁতা সমস্ত দেশের সব লোকের কাছে পৌঁছে দেয় জীবনদায়নি বাড়িধারা গিরিবালা বড় নদীর একটি ক্ষুদ্র সোঁতা ছোট্ট অজ চাষীদের গ্রামে জল বিতরণ করে বেড়াচ্ছে তা যতই ঘোলা হোক তবু সেটা জলই তাতে স্নান করে জলপান করে লোকে তৃপ্ত হয় নইলে এসব গরিব লোক বাঁচে কিসে ফটিক ফটিকচকর্তির কথা আর শুনছি নে এরপরে আমি গিরিবালাকে অনেকবার দেখেছি একটা জিনিস লক্ষ্য করেছি যেখানে সংকীর্তন হচ্ছে কিংবা ভাগবত পাঠ হচ্ছে কিংবা কথকথা হচ্ছে সেখানেই ও সকলের সামনের শাড়িতে চুপটি করে বসে আছে এবং হাঁ করে শুনছে খালের জল আগে হয়তো ঘোলা ছিল এখন ক্রমে ফর্সা হয়ে আসছে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গিরিবালা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা